দীর্ঘ ভ্রমণ বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার একমাত্র অবলম্বন হিসেবে আকাশপথকে ব্যবহার করে থাকেন যাত্রীরা। লম্বা সময়ের এসব ভ্রমণে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সাক্ষীও হতে হয় মানুষকে। এর মধ্যে মদ্যপ যাত্রীদের অনাকাঙ্ক্ষিত আচরণের কথা প্রায় শোনা যায়। হয়তো কোনো হাঙ্গামা বা অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে প্রায় খবরের শিরোনাম হয়ে থাকেন তারা। এবার এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এক নারী ও তার কিশোরী মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক মদ্যপ যাত্রীর বিরুদ্ধে। এই অভিযোগে মঙ্গলবার বিমান পরিবহন সংস্থাটির বিরুদ্ধে $20 লাখ একটি ক্ষতিপূরণ মামলা হয়েছে। ফক্স 10 ফিনিক্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মদ্যপ ওই যাত্রী অন্তত 10 প্যাক ভোটকা ও 1 গ্লাস ওয়াইন পান করেছিলেন, যা বিমানে সরবরাহ করা হয়। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ওই ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনায় ফ্লাইটের সহকারীরা অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিয়ে অপরোক্ষতা জানিয়েছিলেন, কারণ মদ্যপ ওই যাত্রীর আচরণ খুবই আক্রমণাত্মক ছিল। অভিযোগ রয়েছে, ফ্লাইট সহকারীরা অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষ বা মার্কিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট কোনো অভিযোগ না জানিয়ে তাকে গ্রিসের এথেন্সে নেমে যাওয়ার অনুমতি দেয়। মামলায় বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ওই নারী ও তার মেয়ের পাশের আসনে বসেছিলেন। এক পর্যায়ে অভিযুক্ত ওই যাত্রী 16 বছর বয়সী মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং তার পিঠে হাত রাখেন। এরপর ওই নারীর সঙ্গেও অশ্লীল আচরণ শুরু করেন অভিযুক্ত যাত্রী। হয়রানির সময় ভুক্তভোগী নারী তাদের আসন পরিবর্তন করতে চাইলে তার অভিযোগ আমলে নেয়নি ফ্লাইট সহকারীরা। তবে এ সময় অন্য একজন পুরুষ যাত্রী ঘটনাটি লক্ষ্য করলে তিনি তার আসন পরিবর্তন করে ভুক্তভোগী নারী ও অভিযুক্ত যাত্রীর মাঝখানে বসে ভ্রমণ করেন। এরপর বিমানটি অবতরণ করলে ক্ষতিপূরণ হিসেবে ফ্লাইট সহকারীরা ভুক্তভোগী নারী ও তার মেয়েকে 5,000 মাইল বিনামূল্যে ফ্লাইটে আরোহণের প্রস্তাব দেন। এই ঘটনায় দায়েরকৃত মামলার বিষয়ে ডেল্টা এয়ারলাইন্স সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে সংস্থাটি জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ও বেআইনি আচরণের অভিযুক্ত কোনো যাত্রীর প্রতি তাদের কোনো সহনশীলতা নেই। ডেল্টা জানায়, গ্রাহক ও কর্মীদের নিরাপত্তার চেয়ে কোনো কিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।